হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টেকস ফর্মব্যাপী দর্শক আপনাদেরকে চব্বিশ তিন দু হাজার তারিখ মর্নিং এমে যে টার্গেট মিডল দিয়েছিলাম সেখান থেকে কি কি পুরস্কার খেললো সেটা আপনাদেরকে স্ক্রিনে একবার প্রমাণসহ দেখাবো তারপরেই আমি আপনাদেরকে পঁচিশ তারিখের টার্গেটটা দিয়ে দেবো ঠিক আছে আগে চব্বিশ তারিখে কি কি পুরস্কার খেললো সেটা একবার শুনে নেওয়া যাক ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন আমি আপনাদেরকে উনিশ মেডেলটা দিয়েছিলাম ওয়ান নাইন দেখুন আপনাদেরকে তিরিশের পার্টটা দিয়েছিলাম তিরিশের পার্ট বলতে কি বোঝায় তিরিশ থেকে উনচল্লিশ একটা পার্ট হয় এই পাটের মধ্যে একশো কুড়ি টাকার ঘরটা খেলে গেছে উনিশ মিডিলকে ঘোরালে একানব্বই এই একানব্বই মিডিলটা দেখুন প্রথমেই আপনাদেরকে আশির পাটটা দিয়েছিলাম এই আশির পাটে একশো কুড়ি টাকার ঘরটা খেলে গেছে তারপরে দেখুন আপনাদেরকে পঁয়ত্রিশ মিডিলটা দিয়েছিলাম আপনাদেরকে ভোল্টের পাটটা দিয়েছিলাম ভোল্টের পাট বলতে ডবল জিরো পার্টটা দিয়েছিলাম দেখুন ডবল জিরো পাটে একশো কুড়ি টাকার ঘর খেলে গেছে পঁয়ত্রিশ মিডিলে তারপরে দেখুন আপনাদেরকে উনষাট মিডিলটা দিয়েছিলাম ফাইভ নাইন এই উনষাট মিডিলটা আপনাদেরকে ষাটের পাটটা দিয়েছিলাম এই ষাটের পাটে দেখবেন একশো কুড়ি ঘর খেলে গেছে তারপরে দেখুন আপনাদেরকে পঁয়তাল্লিশ মিডিলটা দিয়েছিলাম পঁয়তাল্লিশ মিডিলে আড়াইশো টাকার ঘর ডবল জিরো পার্ট পঁয়তাল্লিশ মিডিলে একশো কুড়ি টাকার ঘর ডবল জিরো পার্টে আর পঁয়তাল্লিশ মিডিলটা ঘোরালে চুয়ান্ন এই চুয়ান্ন মেডিলেও একটা বড় ঘর সেটা হলো আড়াইশো টাকার ঘর ডবল জিরো পার্টে এই চুয়ান্ন মেডিলে আবার একশো কুড়ি টাকার ঘর খেলেছে দেখুন ষাটের পাটে একশো কুড়ি টাকার ঘর চুয়ান্ন মিডিলে মানে পাল্টি ডাইরেক্ট দুটোতেই কিন্তু ভালো পুরস্কার খেললো তারপরে দেখুন আপনাদেরকে পনেরো মিডিলটা দিয়েছিলাম এই পনেরো মিডিলটাতে ঘর টু ঘর পুরস্কার খেলেছে ঘর টু ঘর খেলে গেছে দেখুন আপনাদেরকে দশের পাটটা দিয়েছিলাম পনেরো মিডিল দশের পাটে একশো কুড়ি টাকার ঘর তার মানে ঘর টু ঘর খেলে গেল আর পনেরো মিডিলকে পাল্টি করলে কত হয় একান্ন এই একান্ন মিডিলে দুটো পুরস্কার আছে দেখুন প্রথমেই আপনাদেরকে ডবল জিরো পাটটা দিয়েছিলাম এই ডবল জিরো পার্টে দুটি একশো কুড়ি টাকার ঘর এই ছিল চব্বিশ তিন দু হাজার তেইশ সেই তারিখ মর্নিং ওয়ান পি এম এর পুরস্কার এবার আপনাদেরকে পঁচিশ তিন দু হাজার তেইশ সেই তারিখ মর্নিং ওয়ান পি এম এর জন্য ষোলোটা স্পেশাল টার্গেট মেডেল দিচ্ছি এবং সেই সঙ্গে এই মেডেলগুলো কোন কোন পার্টে বা কোন কোন বইতে পুরস্কার খেলতে পারে সম্ভাবনা সেগুলো আপনাদেরকে দেওয়া হচ্ছে আপনারা স্ক্রিনে চোখ রাখুন পঁচিশ তিন দু হাজার তেইশ সেই তারিখ মর্নিং ওয়ান পি এমে আপনাদের জন্য ফার্স্ট টার্গেট রাখলাম সাতানব্বই মেডেল এবং পাল্টি করে উনআশি মেডেল এই দুটি মিডলে পার্ট নাম্বার হচ্ছে পঞ্চাশের পার্ট আশির পাট দশের পার্ট এবং সত্তরের পার্ট এগুলোর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট টার্গেট পার্ট হচ্ছে আশির পার্ট এবং সত্তরের পার্ট তারপরে নেক্সট টার্গেটটি দেখুন আপনাদেরকে জিরো সেভেন মেডেলটা দিলাম এবং পাল্টি করে সত্তর মেডেল দিলাম এই দুটি মিডলে পার্ট নাম্বার হচ্ছে কুড়ি পার্ট সত্তর পাঠ পঞ্চাশ এবং পার্ট এগুলোর মধ্যে মোস্ট হচ্ছে কুড়ি পার্ট এবং পঞ্চাশের পার্ট তারপরে নেক্সট টার্গেটটি দেখুন আপনাদেরকে পঁচানব্বই মিডলটা দিলাম এবং পাল্টি করে উনষাট মিডল দিলাম এই দুটি মিডলে পার্ট নম্বর হচ্ছে চল্লিশে পার্ট ডবল জিরো পার্ট পঞ্চাশে পার্ট এবং নব্বই পার্ট এগুলোর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট টার্গেট পার্ট হচ্ছে পঞ্চাশে পাট এবং নব্বইয়ের পাট তারপরে নেক্সট টার্গেটটি দেখুন আপনাদেরকে সাঁয়ত্রিশ মিডিলটা দিলাম এবং পাল্টি করে তিয়াত্তর মিডিলটা দিলাম এই দুটি মিডলে পার্ট নাম্বার হচ্ছে পঞ্চাশে পার্ট চল্লিশে পার্ট ষাটের পার্ট এবং নব্বইয়ের পার্ট এগুলোর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট টার্গেট পাঠ হচ্ছে পঞ্চাশে পার্ট এবং নব্বইয়ের পার্ট তারপরে নেক্সট টার্গেটটি দেখুন আপনাদেরকে ছাপ্পান্ন মিডিলটা দিলাম এবং পাল্টি করে পঁয়ষট্টি মেডেল দিলাম এই দুটি মিডলে পার্ট নাম্বার হচ্ছে তিরিশে পার্ট সত্তর পার্ট আশির পার্ট এবং পঞ্চাশে পার্ট এগুলোর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট টার্গেট পাঠ হচ্ছে আশির পার্ট এবং পঞ্চাশে পার্ট তারপরে নেক্সট টার্গেটটি দেখুন আপনাদেরকে বারো মিডিলটা দিলাম এবং পাল্টি করে একুশ মিডিল দিলাম লাস্ট টার্গেট লাস্ট টার্গেটটি হচ্ছে ছাব্বিশ মিডিল দিলাম এবং পাল্টি করে বাষট্টি মিডিল দিলাম এই দুটি মিডলে পার্ট নাম্বার হচ্ছে পঞ্চাশের পার্ট কুড়ি পার্ট নব্বই পার্ট এবং আশি পার্ট এগুলোর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট টার্গেট পার্ট হচ্ছে পঞ্চাশে পার্ট এবং নব্বই পার্ট টোটাল ষোলোটা স্পেশাল টার্গেট মিডিল দিলাম এবং সেই সঙ্গে গুরুত্বপূর্ণ পার্ট নাম্বার সহ আপনাদেরকে দিয়ে দিলাম আশা করছি এখান থেকে পুরস্কার খেলে যাবে আপনাদের মধ্যে চ্যানেল যদি কেউ নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সেই সঙ্গে চ্যানেলটিকে জাস্ট এক সপ্তাহ ফলো করবেন এক সপ্তাহ ফলো করলেই বুঝতে পারবেন যে কতটা প্রো লেভেলের টার্গেট এখান থেকে দেওয়া হয় ভিডিওটি এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ